আরে ভাই, আজকে থেকে 30 বছর যাবত এই দেশকে আপনারা ক্রমাগত ধ্বংস করলেন, এবং যারা ধ্বংস করে গেল তাদেরকে নিয়ে আপনি যখন সংস্কারের কথা বলেন তাহলে তো হবে না। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় যে সর্বসাকুল্যে সব মিলে যে 22-23 বছর আছে, আর 30 বছরের ধ্বংসাবশেষ আপনি এই কয়দিনে শেষ করতে পারবেন না। বিএনপি নামক এই রাজনৈতিক দলটার সাথে আপনারা আপনাদের সঙ্গ ত্যাগ করেন। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ আসলে থাকতেই পারে, কিন্তু জোনায়েদ সাকিব বলছেন আসলে কোন একটি বিশেষ রাজনৈতিক দল তার একেবারে বিভক্ত করে ফেলছে কিনা দেশকে। প্রথমেই আমি বলি, জোনায়েদ সাকিব বলছে 31 দফা বিএনপি যেটা দিয়েছে সেই দফা, আমরা সবাই বিএনপি যে দফা দিয়েছে সেই দফার সাথে ওনারা যুগপথ ভাবে একমত পোষণ করে সেইটা বাস্তবায়নের জন্য কাজ করছেন। সবার আগে দেশের মানুষের প্রশ্ন হচ্ছে এইটা, যে যেই দলটার সাথে যেই দলটার ঘাড়ের উপরে ওরা উঠে নির্ভর করছেন, কেন ওনাদের তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যদি যেতে হয় বিএনপির সাথে যেতে হবে, তাছাড়া তো সুযোগ নাই। তো যার জন্য ওনারা যাদের ঘাড়ের উপরে উঠে এই কথাগুলো বলছেন, ওই রাজনৈতিক দল ইতিপূর্বে বহুবার বাংলাদেশকে শাসন করেছেন। তারা কিভাবে এই দেশকে শাসন করেছে, কিভাবে এই রাষ্ট্রকে ধ্বংস করেছে, তারাই আবার সংস্কার করবে, এইগুলো দেশের মানুষ আর বিশ্বাস করে না। যেহেতু বিশ্বাস করে না, যার কারণে ওনারা বলছেন এই 14-15 বছর দেশের সব মানুষ আমাদের সাথে, আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। আসলে কি হয়েছে এটা কিন্তু রাজনৈতিক দল হিসেবে ওনারা সবাই বুঝতে পারেন, যার ফলে এখন নানান রকমের ভ্রান্তিকর কথাবার্তা বলছেন। গণতন্ত্রের কথা বারবার বলা হয় যে গণতান্ত্রিক ব্যবস্থা দেশের মানুষকে বিভক্ত করে ফেলার যে একটা প্রক্রিয়া, এই কথাগুলো বলছেন। দেশের মানুষকে প্রথম বিভক্ত করা হয় কখন? যখন আপনার জয় বাংলা স্লোগানকে অস্বীকার করা হয়, যখন জাতির পিতাকে অস্বীকার করা হয়, যখন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে অস্বীকার করা হয়, তখনই এই জাতির মনে বিভক্তি শুরু হয়। এই বিভক্তি শুরু করে 75 পরবর্তী জিয়াউর রহমান, এবং উনি গণতন্ত্র প্রতিষ্ঠান নামে যা করেন, নিজেই রাষ্ট্রপতি, নিজেই সেনাশাসক, নিজেই সবকিছু হয়ে রাষ্ট্রপতি থাকা অবস্থায় দল গঠন, রাষ্ট্রপতি থাকা অবস্থায় নির্বাচন, সেই নির্বাচনে 4 না 6 মাসের একটা রাজনৈতিক দল 200-এর উপরে আসন পেয়ে নির্বাচিত হয়, এইগুলো গণতন্ত্রের জন্য কতটা মঙ্গল ছিল আজকে সেটা বিবেচনার বিষয় এসেছে। আপনার কি বলে, বিনা বিচারে 1100-1200 সেনা কর্মকর্তা হত্যা করে দিলেন, এইগুলো ছিল তাদের গণতন্ত্রের নমুনা। এরপরে 2001 থেকে 2006 সাল সর্বশেষ জেনারেল জিয়া, পরবর্তী বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় আসার কিছুদিন পরেই ভোলার চর ফ্যাশনের 200 সংখ্যালঘু নারীকে এক রাতে ধর্ষণ করেছিলেন, এটা ছিল গণতন্ত্রের নমুনা। তারপরে বাংলা ভাই নামে একজন সন্ত্রাসীর আবিষ্কার হলেন, উনি ওই অঞ্চলে স্বশাসন জারি করে দিলেন, সংসদে বললেন এই সমস্ত ভুয়া, এগুলো কেউ কিচ্ছু নেই, রাস্তায় ট্রাকে করে উনি মানুষ হত্যা করে ঝুলিয়ে রাখলেন, গণতন্ত্রে এইগুলো নমুনা ছিল। আপনার একক সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও মুজাহিদকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানায়, আপনার সাকা চৌধুরীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করে কি মন্ত্রীর পদমর্যাদা দেয়, কি হয় মুজাহিদ পরের দিনই বলে দেশে কোনো মুক্তিযুদ্ধ হবে। বিএনপির আসলে গণতন্ত্র, এই যে আমি বলি শুনে, এই যে সাকিব ভাই যে বললেন যে বিভক্তি, এই বিভক্তিকরণের প্রক্রিয়া একদম সচতুরভাবে সতর্কভাবে জিয়াউর রহমান শুরু করেছে, যার কিন্তু আমরা ফলশ্রুতি আজকে এসে বুঝতে পাচ্ছি। কেননা এই দেশের রাজনীতির যত প্রক্রিয়া সিস্টেম সমস্ত কিছু তার হাত ধরে ধ্বংস হয়েছে, এবং তারপরে তার পরবর্তী সরকারগুলো সেগুলো কন্টিনিউ করেছে। আজকে এসে জোনায়েদ সাকিব সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা একটু মুক্তবুদ্ধির চর্চা করে তারা বলে এগুলো সংস্কার করতে হবে। আরে ভাই, আজকে থেকে 30 বছর যাবত এই দেশকে আপনারা ক্রমাগত ধ্বংস করলেন, এবং যারা ধ্বংস করে গেল তাদেরকে নিয়ে আপনি যখন সংস্কারের কথা বলেন তাহলে তো হবে না। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় যে সর্বসাকুল্যে সব মিলে যে 22-23 বছর আছে, আর 30 বছরের ধ্বংসাবশেষ আপনি এই কয়দিনে শেষ করতে পারবেন না। আওয়ামী লীগ সেই প্রক্রিয়ার ভেতরে আছে, রিকনস্ট্রাকশনের ভিতরে আমরা আছি, এবং এইগুলোর ক্ষেত্রে আমি জোনায়েদ সাকিব ভাইকে আহ্বান জানাবো যে আপনারা যেই তত্ত্বগত ফর্মুলা এবং তত্ত্বগত ফর্মুলা বাস্তবায়নের জন্য নানান কর্মসূচি দিচ্ছেন, বিএনপি নামক এই রাজনৈতিক দলটার সাথে আপনারা আপনাদের সঙ্গ ত্যাগ করেন, আপনারা আপনাদের মতো প্রক্রিয়ায় আসেন, তাহলে বোধ হয় মানুষ কিছু শুনতে পারবে।